নমস্কার, আজ আমি তৈরি করব গাজরের হালুয়া। গাজরের হালুয়াতে লাগবে, এই জায়গায় আমি 4-5টা গাজর আমি গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। দেখুন, আর নিয়েছি ঘি, আর নিয়েছি 1.5 কাপের মতো চিনি, নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, তেজপাতা, আমন্ড বাদাম, চেরি ফল, 4 খানা এলাচ, ছোট এলাচ, 2 তেজপাতা, আর লাগবে আমার 300 ml-এর মতন গরুর দুধ। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, আর এলাচগুলো গ্যাসের পাশে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা আমার গরম হয়েছে, এতে দিয়ে দেবো আমি 4 চা চামচ ঘি। ঘি গরম হয়েছে, এতে দিয়ে দিচ্ছি আমি 2 তেজপাতা, দিয়ে দেবো এতে গাজর। গাজরগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট গাজরগুলো আমি ভেজে নেব। ভেজে ভেজে একদম কমিয়ে নেবো গাজরটা, অনেকটা সময় লাগবে গাজরটা আমি ভেজে নেব। ঢাকা দেওয়া চলবে না, ঢাকা দিলে গলে যাবে। এটা এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে তলায় লেগে ধরবে। শীতকালে গাজরের হালুয়াটা না খেলে যেন মনেই পড়ে না। এটা টিফিন দিতে পারেন বাচ্চাদের, নিজেরাও টিফিন নিয়ে যেতে পারেন, আর এটা জন খাবারে খুব ভালো খাবার। এরকমভাবে আমি 10 থেকে 15 মিনিট ধরে গাজরটা ভেজে আমি একদম জলটা শুকিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ঝুরঝুরা, একদম আলু ভাজার মতন ভেজে নিয়েছি। এতে আমি দিয়ে দেব দুধ, জাল দিয়ে একদম ঘন করে ফেলেছি, এই দুধটা মেতে দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে গাজরটা খুব সুন্দর সিদ্ধ হবে। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, আর আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম, চেরি ফল, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলো আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে এতে দিয়ে দিলাম। এতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে আমি আরো 10 মিনিট ভালো করে নাড়াচাড়া দিতেই থাকবো। যতটুকু দুধ আছে দুধটা আমি পুরোটা শুকিয়ে নেব। আপনার ইচ্ছা বলে খোয়া ক্ষীর দিতে পারেন, এতে গুঁড়ো দুধও দিতে পারেন। গরুর দুধের পরিবর্তে আপনারা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়ার পর জল ছাড়লো, এই জলটা আমি শুকিয়ে নেবো আস্তে আস্তে, মাঝে মাঝে নাড়া দিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরকম একটু পর পর নাড়াতে হবে, না এলে কিন্তু তলায় লেগে ধরবে, আর তলায় যদি লেগে ধরে পোড়া পোড়া একটা গন্ধ আসবে,
একদম রেসিপিটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। এরকমভাবে একটু পরপর নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে দিলে মানে জলটা যে উঠেছে জলটা শুকিয়ে নিতে হবে। গাজরের হালুয়া তৈরি। এতে আমি দিয়ে দিচ্ছি চারটা যে এলাচ, আমি গরম করে গুঁড়ো করে নিয়ে এসেছি চারটা এলাচ গুঁড়ো করে নিয়ে এসেছি এই চারটা এলাচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, এতে আরও টেস্টটা বাড়বে। এই রেসিপিটা করতে আমার সময় লেগেছে 40 থেকে 45 মিনিট। গাজরের হালুয়া আমার তৈরি, দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। আজ এইখানে আমি রান্না শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।